পঞ্চম সপ্তাহের সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য যে ভিডিওটা দেখতেছো সেটা একটা লাইক করবা এবং নিচে দেখতে পাচ্ছ সুজন ড্রিম এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পর এই যে পেজটা আসলো নিচে যাবা যাই দেখতে পাচ্ছ হচ্ছে ফিফথ ও এক অ্যাসাইনমেন্ট অ্যান্সার এখানে সকল ক্লাসের অ্যান্সার দেওয়া আছে এই যে এরোটাতে ক্লিক করলে তোমরা সকল সাবজেক্টের কিন্তু অ্যাসাইনমেন্ট পাবা নিচে চতুর্থ সপ্তাহও আছে এবং তৃতীয় দ্বিতীয় প্রথম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট আছে তোমাদের যেটা লাগবে ক্লিক করে দেখে নাও আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী আশা করছি সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ষষ্ঠম শ্রেণীর সকল শিক্ষার্থী সবাইকে সবাই জানো যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে সো আজকে আমি তোমাদের গার্হস্থ বিজ্ঞানের দুই নাম্বার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে অ্যাসাইনমেন্টটা এটা সঠিক উত্তর এবং এইচ ডি কোয়ালিটি সহকারে আজকের ভিডিও নিয়ে আসছি তো চলো ভিডিওটা শুরু করা যাক সষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে দুই নাম্বার এটা অ্যাসাইনমেন্ট গারস্থ বিজ্ঞানের এবং হচ্ছে তোমাদের অধ্যায় অষ্টম অধ্যায় থেকে দেওয়া হয়েছে খাদ্য পরিকল্পনা সো দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এখানে কী বলা হয়েছে দেখো তোমার বয়স তেরো বছর নিচের ছক অনুযায়ী তোমার একদিনের খাদ্য তালিকা পরিমাণ সহ তৈরি করো সো দেখো এই যে ছকটা এই ছকটা আমাদেরকে সুন্দর করে অঙ্কন করতে হবে ওকে করার পর হচ্ছে বিভিন্ন শ্রেণীর খাদ্য দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন শ্রেণীর খাদ্য আছে এই খাদ্যর নামগুলো দেয়া থাকবে এক এবং সকাল দুপুর বিকাল রাত এটাতে আমাদেরকে কিন্তু হচ্ছে তৈরি করতে হবে পূরণ করতে হবে ওকে এবং বিভিন্ন শ্রেণীর খাদ্য গ্রহণের যৌ যৌক্তিকতা ব্যাখ্যা করো ব্যাখ্যা করতে হবে এবং নির্দেশনা দেখো পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টো পৃষ্ঠায় সাদা কাগজে চার্ট তৈরি করার নির্দেশনা দেয়া যেতে পারে ওকে শিক্ষার্থীদের নিজের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়ে নির্দেশ নিতে হবে ওকে এবং দেখো আমাদেরকে হচ্ছে এর পিডিএফ শো আমি অ্যান্সারটা দেখা দিচ্ছি এই যে দেখো তোমাদের আজকের অ্যান্সারটা হচ্ছে এইটা দেখো সো উত্তর থেকেই শুরু করি দেখো পরিবারের সদস্যদের সুষম খাবার পরিবেশনের জন্য মেনু পরিকল্পনা করা উচিত মেনু পরিকল্পনার মাধ্যমেই পুষ্টি সম্বলিত আকর্ষণীয় খাবার পরিবেশন করা যায় খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় কারণ পুষ্টির অভাবে শারীরিক বর্ধন ও মেধাবিকাশ ব্যাহত হয় খাদ্য খাদ্য খাতে খরচের বিষয় বিবেচনা করে মেনু পরিকল্পনা করতে হয় খাবার যাতে একঘেয়ে না হয়ে যায় সেজন্য বিভিন্ন ধরনের সমাহার ঘটাতে হবে আমার বয়স বছর আমি একজন কিশোর নিচে আমার এক দিনের খাদ্য তালিকার পরিমাণ সহ উপস্থাপন করা হলো তোমাদের যারা কিশোর কিশোর দিবা যারা কিশোরী তারা হচ্ছে কিশোরী দিয়ে দিবা ওকে সো এখন দেখো আমাদেরকে ছকটা মানে টেবিলটা কিভাবে অঙ্কন করতে হবে সো দেখো আমাদের টেবিলটা থাকবে এমন এই এমন থাকবে টেবিলটা ওকে সো উপরে আমি তোমাদের হালকা কালার করে দিছি এগুলো দেওয়ার দরকার নেই ঠিক আছে সো দেখো তোমাদের কলাম থাকবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কলাম থাকবে এবং আটটা রো থাকবে সো দেখো উপরে কলামগুলোতে কি লিখছি আমি দেখো বিভিন্ন শ্রেণীর খাদ্য তারপর সকাল দুপুর বিকেল রাত সবকিছু দিছি দেওয়ার পর হচ্ছে এইখানে আমাদের প্রশ্নে যেমন ছিল শস্য ও শস্য জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য শাক সবজি ফল দুধ ও দুধ জাতীয় খাদ্য তেল ঘি মিষ্টি জাতীয় খাদ্য এটা সেমভাবে তোমরা দিবা এবং এই যে এগুলা পূরণ করতে হবে এটা দেখো শস্য ও শস্য জাতীয় খাদ্য এটা সকালে হবে দুই কাপ ভাত একটি রুটি দুপুরে হবে এক কাপ ভাত বিকেলে হবে এক কাপ মুড়ি বা চিড়া। এবং রাত্রে হবে দুই কাপ ভাত ঠিক আছে এটা হচ্ছে এক নম্বরে চলে গেল। এখন প্রোটিন জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্যের সকালে একটি ডিম হবে আর এক কাপ ডাল হবে এবং দুপুরে হচ্ছে এক কাপ ডাল হবে বিকেলে এক কাপ ডাল হ্যাঁ ঠিক আছে এক বাই তিন ভাগের এক ভাগ হচ্ছে মানে তিন কাপের এক কাপ হচ্ছে বাদাম থাকবে এবং হচ্ছে রাত্রে এক কাপ ডাল থাকবে শুধু এবং শাক সবজির বিষয়টা দেখো শাক সবজি কতটুক থাকে সকালে এক কাপ সালাদ থাকে তারপরে এক কাপ সবজি থাকে এবং দুপুরে এক কাপ সবজি থাকে রাত এই সরি দুপুরেই আবার এক কাপ শাক থাকে এবং বিকেলে এক কাপ এক কাপ সবজি থাকে এবং রাতে এক কাপ সবজি এবং এক কাপ শাক থাকে এবং ফলের ক্ষেত্রে দেখো সকালে একটি কলা থাকে দুপুরে একটি পেয়ারা থাকে বিকেলে একটি আম থাকে এবং হচ্ছে রাত্রে একটি কমলা থাকে মানে কোথায় খাবারের লিস্টে ওকে দুধ ও দুধ জাতীয় খাদ্য এগুলোর ক্ষেত্রে সকালে এক কাপ দুধ থাকে দুপুরে থাকে না বিকেলেও থাকে না এবং রাত্রে এক কাপ দই থাকে ঠিক আছে তেল এবং ঘি জাতীয় খাদ্যের মধ্যে হ্যাঁ দেখো দুই কাপ দুই চামচ তেল থাকে এবং হচ্ছে দুপুরে থাকে দুই চামচ তেল মানে সকালে দুপুরে সেম থাকে এবং হচ্ছে বিকেলে এক চামচ ঘি থাকে এবং রাত্রে দুই চামচ তেল থাকে হ্যাঁ এবং মিষ্টি জাতীয় খাদ্যের ক্ষেত্রে শুধুমাত্র বিকেলে একটি করে মিষ্টি থাকে ঠিক আছে এটা সুন্দরভাবে লিখবা এখন কথা হচ্ছে আমাদেরকে যৌক্তিক যৌক্তিক দিয়ে ব্যাখ্যা করতে হবে সো দেখো আমাদের দৈনিক কাজকর্ম চিন্তা ভাবনা ও শারীরিক পরিশ্রমের জন্য দেহের ক্ষয় হয় তাই খাদ্য সেই ক্ষয় পূরণ করে তাই দেহের হ্যাঁ দেহের শারীরিক বর্ধন এবং মেধা বিকাশ ব্যাহত হয় খাদ্যদ্রব্য মানুষের জীবনের ভিত্তি ও প্রধান অবলম্বন ভালো খাওয়া দাওয়া ভালো স্বাস্থ্য কর্ম সামর্থ্য ও দীর্ঘ পরম আয়ু লাভের উপায় কিন্তু ভালো ভালো খাদ্য খেলেও দেখা যায় শরীরে অনেক ক্ষেত্রে আসানুরূপ ফল পাওয়া যায় না খাদ্য সুষম মানে হচ্ছে ওয়েল ব্যালেন্সড ঠিক আছে হওয়া প্রয়োজন শারীরিক ক্ষমতা দক্ষতা বজায় রাখার জন্য প্রতিদিন খাদ্য ছয়টি ছয়টি মৌলিক মৌলিক মানে পুষ্টি উপাদানের উপস্থিতি অত্যাবশ্যক তাই প্রতিদিনের খাদ্য তালিকায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেতে হলে মৌলিক খাদ্য গোষ্ঠীর প্রতিটি গ্রুপ থেকে বিভিন্ন ধরনের খাদ্য প্রতিদিনই নির্বাচন করতে হবে প্রতিদিন উদ্ভিজ্জ ও প্রাণিস উভয় উৎস থেকেই প্রোটিন গ্রহণ করতে হবে দিনে অত্যন্ত একবার প্রাণিস প্রোটিন গ্রহণ করতে হবে খাদ্যের সঠিক রঙ ও আকৃতি ভালো রান্না এবং খাবার রুচি ও খাদ্য গ্রহণ আকৃষ্ট করে তাছাড়াও খাবার যাতে একঘেয়ে না হয়ে যায় সেজন্য বিভিন্ন ধরনের খাদ্যের সমাহার ঘটাতে হবে সো বন্ধুরা আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই ছিল তো তোমাদেরকে যদি আজকের অ্যাসাইনমেন্টটা ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক বাটনে একটা লাইক করিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করতে ভুলবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকিও